আসসালামু আলাইকুম। এবার বোনের সাক্ষাৎকার নিয়ে মুহূর্তে ভাইরাল জাকির আলী। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জাতীয় দলে জায়গা পেয়েছেন জাকির আলী। সুযোগ পেয়ে প্রথম ম্যাচে নিজের যাত চিনিয়েছেন এই ক্রিকেটার। 34 বলে 68 রানের ইনিংস খেলে সবাইকে চমকে দিয়েছেন তিনি। তবে এসব ঘটনার মধ্যে আলোচনায় এসেছে আরও একটি বিষয়। মূল দলের সঙ্গে জাকিরের প্রথম ম্যাচের দিন মাঠে উপস্থিত ছিলেন তার বোন শাকিলা ববি। তবে দর্শক সারিতে নয়, জাকের মারা বিশাল ছক্কা প্রেস বক্সে বসে উপভোগ করেছেন তিনি। একসময় হবিগঞ্জ নারী ক্রিকেট দলের অধিনায়কত্ব করা শাকিলা এখন একটি জাতীয় দৈনিকের স্থানীয় প্রতিনিধি। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে বাইকে করেছিলেন প্রশ্ন। ওই সংবাদ সম্মেলনের পরে জাকের শাকিলা ভাই বোন বিষয়টি সম্পর্কে জানতে পারে গণমাধ্যম। বিষয়টি নিয়ে সাধারণ দর্শকদের আগ্রহ ছিল অনেক। তবে এবারও বোনকে ভাইয়ের সাক্ষাৎকার নেওয়ার সুযোগ করে দিল বিসিবিও। শুক্রবার 8 মার্চ বিসিবির মিডিয়া বিভাগের ব্যবস্থাপনায় জাকিরের সাক্ষাৎকার নেন শাকিলা। সাক্ষাৎকারে জাকির জানান, তার জাতীয় দলে আসার পেছনে শাকিলার ভূমিকা ছিল। এ সময় দুই ভাই বোনের মধ্যে হালকা খুনসুটি লক্ষ্য করা যায়। জাতীয় দলে আসার পেছনে পরিবারের ভূমিকা কী ছিল শাকিলার এমন প্রশ্নের জবাবে জাকির আলী বলেন, আসলে সবার ভূমিকা ছিল, বাবার ছিল, ভাইয়ের ছিল এবং আপনারও ছিল। আপনি অনেক কষ্ট করেছেন, আমাকে প্র্যাকটিসে নিয়ে গিয়েছেন, কারো ভূমিকা বাদ দেওয়ার মতো উপায় নেই। সবারই স্বপ্ন ছিল আমাকে এই জায়গায় দেখার, আমার দায়িত্ব এখন কীভাবে সামনের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া। আমার মনে হয় কাজটা আরও বেড়েছে। হবিগঞ্জে বেড়ে ওঠা জাকের স্থানীয় জনগণের প্রত্যাশা অনেক। তার প্রসঙ্গে কথা বলতে জাকের বলেন, হবিগঞ্জে সবাই অনেক দোয়া করত, সবাই চাইতো আমি যেন জাতীয় দলে খেলি। যখন বাড়িতে যেতাম সবাই বলতো তুই কবে খেলবে, আমি সবসময় বলতাম যখন সময় হবে খেলবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, ভাই বোনের এই খুনটুসি এবং ভাই বোনের এই সাক্ষাৎকার আপনাদের কাছে কেমন লাগলো লিখে জানাতে পারেন।